হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। অনেকদিন বাদে আজকে একটা মাটির প্লেট আঁকতে বসলাম। এতদিন ধরে এক্সাম চলার কারণে আমার চ্যানেলে সেরকম ভিডিও আসেনি, তাই আজ ভাবলাম মাটির প্লেটের ওপর ক্লে দিয়ে বুদ্ধর একটা ফেস ট্রাই করি। ফার্স্টে আমি একটা পাতলা পিচবোর্ডের ওপর ফেসটা ড্র করে নিয়েছিলাম। এরপর তোমরা জানোই ক্লে দুটোকে মিক্স করে ময়দা বেলার মতো করে বেলে নিয়ে মাটির প্লেটের ওপর আঠা লাগিয়ে আটকে দিলাম। এই আনসেপ্ড ক্লেটার ওপর আমার সে কাটিং পিচবোর্ডটা বসিয়ে মাপ নিয়ে কাটারের সাহায্যে কেটে নিলাম। তোমরা দেখে নাও আমার কিন্তু ফেসের শেপটা কিন্তু প্রপারলি এসেছে, যেমনটা কিন্তু আমি চেয়েছিলাম। দেন ক্লেগুলোকে এবার লম্বা করে বেলে নিচ্ছিলাম, কারণ বুদ্ধর চুলটা করবো তাই। এদিকে কিন্তু আমার মাও আমাকে এই কাজে হেল্প করছিল। আমাদের এই দুজনের যৌথ প্রচেষ্টায় ক্লের কাজটা আমার কমপ্লিট। এরপর কিন্তু আমি বেস কালার হিসেবে অ্যাক্রেলিকের হোয়াইট কালারটাই চাপালাম। এবার নিজের পছন্দ মতো রং করতে থাকলাম। কালারটা চাপাতে চাপাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেকদিন চ্যানেলে ভিডিও দিতে পারছি না দেখে আমারও মনটা কেমন করছিল, আর এগুলো তো এক্সামের সময় নিয়ে বসাই বারণ, কারণ অনেকটা সময়ের ব্যাপার থাকে আর এদিকে থাকে এক্সামের চাপ। আগে ছোটবেলায় এক্সাম শেষ হলে স্কুল থেকে এসেই সেদিন রাতেই বসে পড়তাম আঁকতে বা কোনো ক্রাফট বানাতে, ভালো লাগা বলতে আমার ওটাই। এখনও মন খারাপ বা কখনো যদি একা টাইম স্পেন্ড করি আমি কিন্তু রং তুলি নিয়ে বসে যাই। এখন সে কাজগুলো করতে করতে ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। মাটির প্লেটের ওপর ক্লে দিয়ে এই কাজটা কিন্তু আমার প্রথম কাজ, কেমন হবে জানি না, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো।
আমার এই হাতের কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আরো নতুন নতুন হাতের কাজ বা ইন্টারেস্টিং ক্রাফট নিয়ে আসবো তোমাদের সামনে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।